Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমাদের চ্যানেলের প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরো একটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হতে পারায় সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। প্রিয় বন্ধু আমার, অমুসলিম বা বিধর্মী কোনো ব্যক্তি মারা গেলে আমরা তার জন্য ওপারে ভালো থাকুক, আল্লাহ যেন জান্নাত দান করেন, আপনার ভাগ্যে যেন বেহেশত নসিব হয়, আরআইপি মানে রেস্ট ইন পিস, এই ধরনের দোয়াগুলো কি আমরা করতে পারবো? স্বাভাবিকভাবে এমন প্রশ্নটি মানুষের মাথায় ঘুরপাক খায়। একজন অমুসলিম ব্যক্তি মারা গিয়েছেন, ধরুন সেই ব্যক্তি তার জীবনে আল্লাহর সাথে শিরক করেনি, মুসলমানদের বিরুদ্ধে অন্যায় কাজে লিপ্ত থাকেনি, মুসলমানদেরকে কষ্ট দেয়নি, ইসলাম ধর্মের বিরুদ্ধে কখনো আচরণ করেনি, সেই ব্যক্তি তার নিজের ধর্ম নিয়ে ব্যস্ত ছিল। যদি এমনটা হয় তাহলে একটা মানুষের স্বাভাবিকভাবেই মনের ভিতরে খারাপ লাগতে পারে। তার জন্য এই খারাপ লাগার কারণ হলো সে ঈমান নিয়ে মরতে পারল না, তার মৃত্যু হয়েছে একজন অমুসলিম হিসাবে। এখন ধরুন একজন অমুসলিম ব্যক্তি সারা জীবন সে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, সারা জীবন শিরক করে বেরিয়েছে, সারা জীবন আল্লাহর বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করেছেন, এমন ব্যক্তি যদি মারা যায় তাহলে ইসলামের বিধান কি? তাহলে সাধারণ জ্ঞান দিয়ে একবার ভেবে দেখুন, কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহী কাজ করছে, দেশের বিরুদ্ধে কাজ করছে, তাহলে দেশ কি তাকে কখনো মেনে নেবে? দেশের রাষ্ট্রীয় প্রধানরা তাকে কি ভালো চোখে দেখবে? অবশ্যই না। তাহলে ইসলাম আল্লাহর ধার্যকৃত দিন, সেহেতু আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ কখনোই সেটা মেনে নেবে না। একজন মুসলিম হয়ে অবশ্যই তার জন্য আমরা জান্নাত কামনা করতে পারি না। তার জন্য জান্নাত কামনা করলে আপনি আপনার নিজের বিশ্বাসের সাথে প্রতারণা করছেন। একজন অমুসলিম ব্যক্তি মারা গিয়েছে, সে ইসলাম বিরোধী, আল্লাহ ও নবী রাসুলের বিরুদ্ধে কোনো কাজ করেনি, এমন ব্যক্তির জন্য মনে একটু কষ্ট বা আবেগ থাকা স্বাভাবিক। কারণ সেই ব্যক্তি যদি আরও কিছুদিন বেঁচে থাকতো, হয়তো সত্য খুঁজে নিয়ে সত্য পালন করে তাহলে হয়তো জান্নাতে যেতে পারত। একজন ব্যক্তি জীবিত থাকতে, বেঁচে থাকতে সে কখনো জান্নাত পাওয়ার জন্য কামনা করেনি, জান্নাতে যেতে চায়নি, জান্নাতের আশা করেনি। তাহলে একজন অমুসলিম ব্যক্তি মারা যাওয়ার পর তাকে আপনি জান্নাত পাওয়ার জন্য জোরাজুরি করছেন, দোয়া করছেন, কামনা করছেন, আশা করছেন, আর বিলাপ করছেন, কত ধরনের কত কিছু করছেন। তাহলে এখানে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে একজন ব্যক্তিকে জোর করে কোথাও পাঠানোর চেষ্টায় নিমগ্ন আছেন। এটা আমাদের বিশ্বাসের সাথে কেমন যেন একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। মারা যাবার পর অমুসলিমদের জন্য দোয়া করা কিংবা দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, জীবন থাকা অবস্থায়ও তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে, কেননা তারা এক আল্লাহ তাআলাকে অস্বীকার করছে। আমাদের কোনো ভাই কিংবা বোন যদি আমাদের বাবা মাকে অস্বীকার করে, তবে কি আমরা সেই ভাই কিংবা বোনের সঙ্গে কোনো যোগাযোগ কিংবা সম্পর্ক রাখব? কখনোই না। এবার ভেবে দেখুন, যে ব্যক্তি আপনার স্রষ্টাকে অস্বীকার করছে, যে আপনার স্রষ্টার সাথে অন্য কাউকে তুলনা করে শিরক করে বেড়াচ্ছে, তার সাথে আপনার সম্পর্ক হওয়া ঠিক কি বেঠিক? যাই হোক, আরেকটি কথা, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মৃত ব্যক্তিকে গালি দিতে নিষেধ করেছেন, পাশাপাশি কোনো অমুসলিম মৃত ব্যক্তি তার জন্য জানাজা এবং দোয়া করার জন্যও নিষেধ করেছেন। মুসলমানদের মধ্যে থেকে কোনো খারাপ মানুষ মারা গেলে তাকেও গালিগালাজ করতে নিষেধ করেছেন, কারণ তার বিচার স্বয়ং আল্লাহ নিজে করবেন। এখানে আপনি গালি দেওয়ার মানে হচ্ছে শুধু পাপের বোঝা ভারী করছেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন, সুম্মা আমিন। প্রিয় ভিউয়ার্স, এত কিছু জানার পরও কি কোনো অমুসলিমের মৃত্যুতে শোক প্রকাশ কিংবা শান্তি কামনা করবেন, অথবা কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব করবেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। জীবন ঘনিষ্ঠ আরও এমন অজানা ইসলামিক আলোচনামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।